আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়ে যেত। আপনি কি তাদের মতো স্লো মোশন ভিডিও তৈরি করতে চান? তাহলে দিস ভিডিও ফর ইউ। হাই গাইস, মাই নেম ইজ সিমন চাকমা এন্ড মাই নেম ইজ এক্সা টিপু। ওয়েলকাম টু হিউম্যান অফিশিয়াল। এই ধরনের ইন্টারেস্টিং টপিকের ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে ভুলবেন না নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। বসেন বসেন, বসে যান, সাইপা যান, ভিডিওটা দেখার জন্য বসে পড়েন। Welcome back guys. এভাবে বলি না? না না, এভাবে বলার দরকার নাই। কি ব্যাপার ভাই, আপনারা কি তাহলে সত্যি সত্যি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছেন? ওকে, প্রথমে বেশ কয়েকটা আপনাকে সিন হচ্ছে আপনার ক্যামেরায় হচ্ছে রেকর্ড করে নিতে হবে, ঠিক যেমনটা আমরা বেশ কয়েকটা সিন হচ্ছে এখানে হচ্ছে নিয়েছি, সেগুলো আমি আমরা একটার পর একটা হচ্ছে আমি সেগুলো হচ্ছে সিকোয়েন্সগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে গাইস, এই ধরনের সিনগুলো নেয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনার স্লো মোশন ভিডিও তৈরি করা যায়, সেটা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে, সেটা হতে পারে আপনার ল্যাপটপে, সেটা হতে পারে পিসিতে। ওকে, তো অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আপনি হচ্ছে ফিল্মোরা দিয়েও করতে পারেন এবং হচ্ছে আপনার কাইন মাস্টার দিয়েও কিন্তু করতে পারেন। ওকে, তো প্রথমে আমরা দেখব কীভাবে কাইন মাস্টার দিয়ে হচ্ছে স্লো মোশন হচ্ছে ভিডিও তৈরি করা যাবে। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পর সেটা হচ্ছে ইনিশিয়াল করলে ঠিক এভাবেই আপনার শো হবে। এটা হচ্ছে আপনার যখন প্লাস বাটনে ক্লিক করবেন এমটি প্রজেক্টে যাবেন। যারা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করেন বা ভিডিও এডিটিং করেন, কাইন মাস্টার সম্পর্কে পরিচয় দেওয়ার মতো আর কোনো কিছুই নেই। ওকে, এখান থেকে মিডিয়া ব্রাউজারে যাবেন। যাওয়ার পর হচ্ছে যে ফাইলটা আপনি এখান থেকে নিয়েছেন, যে ফাইলটা আপনার দরকার সেটা হচ্ছে স্লো মোশন করা দরকার, সেই ফাইলটা এখানে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা, আমি যদি এখন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা আমি আপনি চাইলে এখান থেকে এখানে যদি একটা ক্লিক করেন, এটা হচ্ছে সাউন্ডটা আমরা রিমুভ করতে পারবো এখান থেকে। সো আমি জাস্ট হচ্ছে সাউন্ডটাকে রিমুভ করব, মানে আলাদা করে দিতে পারি আমি এখান থেকে, অথবা ওকে আমি দেখাচ্ছি সাউন্ডটা কীভাবে হচ্ছে আলাদা করে দিতে হবে এখান থেকে। বিকুয়ার কাট দিতে পারি আমি এখান থেকে, এই যে কাট যখন দিবেন আপনি এখান থেকে এক্সট্রা অডিও দিলে অডিওটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এই যে অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ভিডিও লেয়ারে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, তিন নম্বর দ্বিতীয় নম্বর অপশনটা এই যে স্পিড কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট হচ্ছে আপনি এটা নিচের দিকে নেমে আসবেন, নিচের দিকে যত এইখান থেকে হচ্ছে স্পিডটা কমাবেন দেখবেন এটা হচ্ছে বেড়ে গেছে, এটা হচ্ছে টোটালি একটা স্লো মোশন হয়ে গেছে। আমি এখানে যদি টিক মার্ক দিই তো দেখতে পাবেন এই যে একটা স্লো মোশন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে খুব আস্তেভাবে আসতেছে স্লো মোশন, টোটালি এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে, এই যে স্লো মোশন হয়ে গেছে। অরিজিনাল যেটা ছিল সেটা যদি আমি একটু এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা এখন অরিজিনালটা দেখতে পাবেন, এই যে অরিজিনালটা দেখেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে অরিজিনাল যে ফাইলটা আছে সেটা হচ্ছে খুব দ্রুতভাবে আসতেছে। যখন আপনি এটা ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনার এখানে স্পিড কন্ট্রোল থেকে এটা নিচের দিকে কমিয়ে দেবেন, এটা দেখবেন যে আপনার স্লো মোশন অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে রেন্ডার করবেন। আর রেন্ডার কীভাবে করতে হয় এটা তো আপনারা জানেন অবশ্যই, এখান থেকে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন, যাওয়ার পর হচ্ছে সেভ টু গ্যালারি। এখানে আপনি কোন রেজুলেশন হচ্ছে সেভ করতে চাচ্ছেন, ফুল এইচডি, ফুল এইচডি হচ্ছে 3840x1080 কোনটা হচ্ছে দিতে চাচ্ছেন সেটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি সেভ করে নেবেন। এখান থেকে এই যে আপনার ফাইলটা হচ্ছে এখান থেকে সেভ করে নেবেন। এখন দেখবো আমরা কীভাবে হচ্ছে পিসি দিয়ে মানে ল্যাপটপের মাধ্যমে খুব সহজে হচ্ছে স্লো মোশন তৈরি করা যায়। এই জন্য আমাদেরকে কী করতে হবে, বরাবরই আবার কী করতে হবে, আমাদের কম্পিউটার স্ক্রিনে অথবা হচ্ছে পিসি দিয়ে হচ্ছে ফিরে যেতে হবে। আমি কামটা সেটা ওপেন করেই রাখছি অলরেডি। সো এখান থেকে ইম্পোর্ট ফাইলে যাবেন, ইম্পোর্ট ফাইলে যাওয়ার পর আপনি যেটা হচ্ছে স্লো মোশন করতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে নিয়ে আসবেন, যে সেই ফোল্ডারটা হচ্ছে এটা, আশা করি এটা বুঝতে পারতেছেন এটা হচ্ছে সেইটা। এবং এখান থেকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু সাউন্ড সহ আছে, আমরা এখান থেকে চাইলে হচ্ছে সেপারেট অডিও ইয়া করতে পারেন, এটা হচ্ছে ভিডিওটা এবং হচ্ছে এটা অডিও।
সো আমি যদি এটা এখন দিই, আপনি দেখতে পাবেন এখানে কোনো সাউন্ড নাই। ওকে, সো আমরা জাস্ট কি করব, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, মাউসটা থেকে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এসে যে অ্যাড ক্লিপ স্পিড। ওকে, এটা দেওয়ার পর এখানে হচ্ছে লোকো রাখেন, এখানে এই অপশন থেকে এই যে স্পিড থেকে আপনি এখান থেকে এই এক থাকে, এটা এটা হচ্ছে আপনি ব্যাগ স্পেস দিয়ে কেটে দিতে পারেন, ব্যাগ স্পেস দিয়ে কেটে দিতে পারেন। এটা হচ্ছে শূন্য দশমিক কত দেওয়া যেতে পারে, আপনি 3ও দিতে পারেন, 2.5ও দিতে পারেন, আপনার মন মতো। এটা যতটুকু আপনার প্রয়োজন হয় সিকোয়েন্সটা মেলানোর জন্য, যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিবেন, দেওয়ার পর হচ্ছে এন্টার দিয়ে দিবেন। ওকে, সরি, এটা হয় নাই, এটা আচ্ছা 0 পয়েন্ট অন্তত আমি একটা জিনিস দিতে পারি, 0.0.50 দিতে পারি, আই থিঙ্ক এটা হয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অরিজিনাল। আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, আপনি দেখেন এখানে এটা কিন্তু টোটালি এই যে বেড়ে গেছে কিছুক্ষণ আগে আমরা যেভাবে অ্যান্ড্রয়েডে দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন খুব আস্তে করে আসতেছে, এই যে খুব আস্তে করে আসতেছে, এই যে খুব আস্তে করে আসতেছে, এটা কিন্তু টোটালি কিন্তু স্লো মোশন হয়ে গেছে, এটা কিন্তু অরিজিনাল ফাইলটা না। এখন এটা এটাতে বুঝতে পারবে না, আশা করি যে খুব আস্তে করে যাচ্ছে এটা। ঠিক এভাবে আপনাকে স্লো মোশনটা কামরা সেটা হচ্ছে ইয়ে করতে হবে। আর এটার পর হচ্ছে মিউজিকটা হচ্ছে আপনি যে কোনো মিউজিকই দিতে পারেন, এটা হচ্ছে আমরা বসেন বসেনটা দিচ্ছি, জাস্ট হচ্ছে একটু প্লে করে দেখাচ্ছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক এভাবে হচ্ছে আপনার আলাদা মিউজিক দিয়ে হচ্ছে এই যে বসন বসন গানটা আপনি পুরোটা চাইলে পুরোটা বসাতে পারেন, যেভাবে হচ্ছে ইচ্ছে সেভাবে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে স্লো মোশনটা তৈরি করার পর এখানে হচ্ছে শেয়ার দিবেন, এখান থেকে হচ্ছে আপনার রেন্ডার করে দিবেন, এখান থেকে নেক্সট নেক্সট দেওয়ার পর এটা হচ্ছে আপনি কোনটাই হচ্ছে সেভ করতে চাচ্ছেন সেটা হচ্ছে দেওয়ার পর যখন আমি সেভ দিবেন ফিনিশ দিবেন, এরপর এটা হচ্ছে রেন্ডার হওয়া শুরু করে দিবেন। সো আমি ফিল্মোরাটা ওপেন করলাম, এখন দেখাচ্ছে ফিল্মোরার মাধ্যমে আমি ফিল্মোরাটা ওপেন করলাম, এরপর হচ্ছে ইম্পোর্ট দিয়ে দিবেন, আপনি যে ফাইলটা হচ্ছে স্লো মোশন করতে যাচ্ছেন সেটা হচ্ছে আবার নিয়ে আসবেন এখানে টাইম লাইনে, এরপর এটা টেনে নিয়ে এসে এখানে হচ্ছে বসিয়ে দিবেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল। ওকে, সো এইটাকে আমাকে স্লো মোশন করতে হবে, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে যে সেটিং যাবেন সেটি এখানে হচ্ছে সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর কোনো কিছুই কাজ করতে হবে না, এই যে আপনার এখানে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আশা করি ভিডিও অপশনে যাবেন, আচ্ছা এখান থেকে এখানে ওই অপশনে ক্লিক করবেন, আচ্ছা এখানে আপনার ডবল ক্লিক করবেন তাও হবে, অথবা যদি ডাবল ক্লিক না করেন একটা ক্লিক করার পর এখানে চলে গেলেও পারবেন। আপনার এখানে হচ্ছে সচরাচর অডিও বা ভিডিও থাকবে, আপনি হচ্ছে অডিও থাকতে পারে বা ভিডিও থাকতে পারে, তো ভিডিওটা আপনি চলে যাবেন এখানে। ওকে, এখানে বরাবরই দেখতে পাচ্ছেন এই যে স্পিড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্পিডটা আপনি এখানে কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। একবার হচ্ছে আপনি যখন কমিয়ে দিবেন না, এটা হচ্ছে স্লো মোশন হয়ে যাবে, এই যে স্লো মোশন হয়ে যাবে, তো এটা মূলত এভাবে আসতেছে। আমরা কি করতেছি যে আমরা অডিওটা কিন্তু আলাদা করি না, এই জন্য মানে সাউন্ডটা মানে একটু আস্তে করে আসতেছে। তো আমরা যেই কাজটা করবো এখান থেকে হচ্ছে মনে করেন আমরা এখান থেকে এই অপশনটাতে আপনি ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আগের অবস্থায় ফেরত যেতে পারবেন, এটা হচ্ছে অরিজিনাল ফাইলটা। আমরা এখান থেকে কি করব, আমরা যে কাজটা করব ডিটাস অডিও ডিটাস এটা দিতে পারি, এই যে এটা হয়তো কন্ট্রোল জেড দিচ্ছি, এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আপনি অডিও ডিটাস যখন দিবেন অথবা কন্ট্রোল অল্টার দিয়ে যখন দিবেন তখন ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে, এই যে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এরপর আমরা এটাকে ইচ্ছে মতো আমরা এখান থেকে এডিট করতে পারবো। সো আমরা যে কাজটা করবো এখান থেকে হচ্ছে স্পিডটা এখান থেকে কমিয়ে দিব। ওকে, তো এখানে দেখতে পাবেন এই যে অনেক এটা কমে গেছে, তো আমরা এতটুকু চাই না, মানে অন্তত কিছু হচ্ছে 50% দেখতে পাচ্ছেন খুব আস্তে করে আসতেছে। এখানে কিন্তু আমরা সাউন্ডটা দিই না, আপনি ইচ্ছাকৃত যে কোনো সাউন্ড আপনি দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো সাউন্ডই দিতে পারেন। এরপরে যে কাজটা করতে হবে এখান থেকে যে এক্সপোর্ট, আর কোনো কিছু কাজ নাই, এখান থেকে এক্সপোর্ট করে দিলে হবে, এখান থেকে হচ্ছে কোথায় সেভ করতে যাচ্ছে সেটা দেওয়ার পর হচ্ছে এক্সপোর্ট দিবেন, আপনার স্লো মোশন ভিডিওটা রেডি। সো গাইস, ঠিক এইভাবেই আপনাকে খুব সিম্পল ভাবে আপনার দা আজারা এলটিডির মতো হচ্ছে স্লো মোশন ভিডিও তৈরি করতে পারেন। তো আশা করি এই ভিডিওটার পর আজারা লিমিটেড আজারা এলটিডি কিভাবে হচ্ছে স্লো মোশন ভিডিও তারা ইফেক্ট হচ্ছে তাদের ভিডিওগুলোতে দেয় আশা করি কোনো প্রশ্ন থাকারই কথা না।
সো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে নতুন সব ইমাজিং ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটা হিমন অফিসিয়ালকে যারা এখনও সাবস্ক্রাইব করে না, মাস্ট বি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, কারণ আমরা সবসময় এই ধরনের ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো কিন্তু একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নিয়ে আসতেছি। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যেখানে থাকুন না কেন, আপনার প্রিয়জনের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।